লাগানো আগুনে ঝলছিল জঙ্গল। স্থানীয় তিন বাসিন্দার তৎপরতায় সেই আগুনকে নেভানো হলো। পরিবেশ প্রেমীদের দাবি যে এর ফলে জঙ্গলে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। আগুনগুলো কিভাবে লাগে? ওইটা তো যাওয়া আসা করে, তো শিগগিরি বিজে খায়ের আসায় দাঁড়ায়, ওই আগুনগুলো ফেলে দিয়ে তো সময় লাগে যায়। এর ফলে তো অনেক সময় তো মানে ক্ষতিও হয় জঙ্গলে। ক্ষতি মানে অনেক ক্ষতি হয়, ছোট বাচ্চা গুলো ক্ষতি হয়, তারপরে জঙ্গলে পোকা টোকা থাকে ওইগুলো সব মারা যাচ্ছে। তো ময়ূর থাকে, ময়ূরের ডিম থাকে? হ্যাঁ, ডিম থাকে, মুরগির ডিম থাকে, সব কিছু থাকে, ওইগুলো সব মারা যায়, সব শেষ। এখানে নজরদারি চলে না? চলে, কিন্তু আমাদের কোনো চাপ তো দেয় না অবশ্য, চাপ কিন্তু কম দুপুরের এখন ডিউটি পাঠায়। আমাদের তো এখানে রাত্রির দিশে, তো আমরা দিনে ঘুরি যাব। তো যারা দিনের ডিউটিতে আছে, ডিএল কতজন আছে এখানে? আমরা আছি এখানে তো ডিএল আমার মেলা বেশ থেকে নজন আছে। নজন দিদি তো এদিক ওদিক ভোটাপাড়া আছে, টুটিমারিতে আছে। এটা টুটিমারি কেলা মুকুন্দকেও দেখলাম না, রবিকেও দেখলাম, চিৎকার করলাম, ওর বউকে দেখলাম।